ওই দেখো, উরি বাবা, আরে এখানে দেখো, বলছিলাম না সব চেকিং হচ্ছে, কিন্তু এখানে কি চেকিং হচ্ছে? ফাইনালি চারটে চা গাইস, এখন আমার এরা বেশি না, চার বারং 48 টাকা 50 টাকা মিয়ে মারলো। ওয়াও, ফাইনালি ভাই মেরে দিয়েছি। কিভাবে কিভাবে কোথায় দিয়ে মেরে দিলো? 50 টাকা সকাল সন্ধ্যে বেলা 50 টাকা কোথায় ভাই? 48 টাকা, 2 টাকা তোর পিছনে ঢুকিয়ে দেবো, চাপ নিছিস কেন? 2 টাকা আমার পিছনে ঢোকাবি কেন? আরে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে, আমার পুরো ফেটে হাতে চলে এসেছিল ভাই। তোর গাড়ি দিও কি এরকম সাউন্ড বের হবে? আমার ইউটিউব চ্যানেলের থেকে আমি লাইক এম রেখেছি 5টা, আর ফেসবুক চ্যানেলের থেকে লাইক এম রেখেছি 10টা। তো যারা এখনো লাইক করেন টুক করে লাইক করে দাও, আর যারা আর কমেন্ট এম রাখছো 5টা, ইউটিউব ফেসবুক বোথ সাইডের জন্য কমেন্ট এম রাখছি 5টা। তো যারা এখনো কমেন্ট করেনি, সো প্লিজ কমেন্টটা করে দাও ভাই। What is everyone, welcome back to my YouTube channel and Facebook page. So guys, how are you? Finally chole eshi notun vlog er sathe, ajke hocche 14 tarikh ar kalke hocche 15 tarikh. Guys, kalke er bajur bike delivery, bhai majha hobe. Finally amar bike e je problem ta chilo guys, seta hocche amar clutch er problem. Clutch er problem ta ekdom she dhuke giyechilo, ekhon abar dure chole geche. Ager bar tomader dekhiyechilam je ei position e chole chilo amar clutch ta, seta ekhon okay kore niyechi. Guys, majha hocche bike chale, guide e chale ebar majha hocche. Tokhon mone chilo je guide e puro debe debe cholchilo, ekhon thik ache. Ar bike e amar ektu hawa kom ache, to hawa ta diye nite hobe. আর বাইরে কি অবস্থা, লরি কাকু সাইড দাও, জয়মার জন্য ওয়েট করছে। থ্যাংক ইউ কাকু সাইড দিয়ে দেওয়ার জন্য। আজকের গ্রুপ মেম্বার হচ্ছে আমি আর জয় আর রাজু, আর রাজু তো ওয়েট করছে ওখানে, রাজু নাকি চলে এসেছে। আর জয়কে আমি এসেছি এখান থেকে সাথে করে নিয়ে এসেছি ভাই, একটা বাচ্চা ছেলে এই জন্য সাথে করে নিয়ে যেতে হয়। জোকসে পার ব্রো, এরকম টুকটাক মজা তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানো। আর অনেকে কমেন্ট করছে যে ভাই তোমার গাড়িটা সেল করবে না ব্রো, আমি আমার গাড়িটা সেল করবো না। এর যে এখনো লুকস বানিয়েছি না ভাই, পুরো ওয়েস্ট বেঙ্গলের এক পিস সিঙ্গেল পিস এই লুকে ভাই, সিঙ্গেল পিস আমার কাছে যতদিন পারবো আমি চেষ্টা করবো এটাকে রেখে দেওয়ার, কারণ এটাকে এখনো ভাই আমার যতটুকু দরকার ততটুকু, শুধু একটু ব্রেকের দিক থেকে একটু কমতি আছে, বাদ বাকি সব ওকে আছে। কারণ যেহেতু এবিএসটা নেই, আর সবাই যেহেতু এইভাবে ভাগায়, সেভাবে এবিএসটা একটু ইম্পর্টেন্ট একটা ম্যাটার হয়ে দাঁড়িয়েছে এখন। তোমাদের সাপোর্টে ভাই আমি একটা নতুন বাইক নিতে চাই, সেটা সবাই এখন নতুন নতুন বাইক নিচ্ছে ভাই, আমিও চাই একটা নতুন বাইক নিতে। তো তোমাদের তোমরা যদি সাপোর্ট করো তাহলে ভাই তাহলেই পারবো। তো যারা যারা এখনো ভিডিওটাকে লাইক করেনি লাইক করে দাও, তোমাদের পছন্দ মতো একটা কমেন্ট করে দাও, আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো ইউটিউব চ্যানেলটা, আর যদি ফেসবুকটা এখনও ফলো না করে থাকো তাহলে কী করছো গাইজ, ফলো করে দাও, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে দাও ভাই। চলো গাইজ, এভাবেই আমাকে সাপোর্ট করে থাকো, এভাবেই পাশে থাকো তোমার ভাইয়ের। বেশি কিছু তো তোমাদের থেকে চাই না, জাস্ট চাই তোমাদের তরফ থেকে একটু সাবস্ক্রাইব, একটু ফলো, আর লাইক আর কমেন্ট ভালোবাসে এটা এটুকু করে দাও। ওই দেখো, উরি বাবা ভাই, কী কাটিং ভাবে ঢুকলো ভাই, লেজেন্ডারি ঢুকে দিছে ভাই। এইভাবে লোকজন ঢুকলে বলেই অ্যাক্সিডেন্টগুলো হয়। চলো, গাড়িতে হাওয়া নেই ভাই, লিন করতে পারছি না। আরে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে, অটো স্ট্যান্ড নিয়ে নিছে ভাই। কি ভুলভাল হচ্ছে ভাই, আমার গাড়ি আমার সাথে কি ভুলভাল করছে, লিন করা যাবে না ভাই এই পজিশনে। কোনো অবস্থা খারাপ হয়ে গেছিল ভাই, পরে দেখি গাড়ি ইয়ে করার সময় দেখি মানে ক্লাসটা এখনো অ্যাডজাস্ট হয়নি, মানে ক্লাসটা কেমন যেন হয়ে গেছে। পিক আপ থ্রোটাল এখন নতুন নতুন ক্লাচের তার চেঞ্জ করেছি, মানে ক্লাসটা ফুল ক্লাচ করে দিয়েছে ভাই। আমার অভ্যাস ছিল একদম ছোটো স্মল ক্লাচ হয়ে, মানে একদম স্মল ক্লাচ হয়ে গেছিলো, এবার সেখান থেকে যদি তোমার পুরো একদম ফুল ক্লাচ হয়ে যায় ভাই, তো একটু তোর প্রবলেম হবে। সেটাই হয়েছে, লিন করছি একদম পুরো শুয়ে দিয়ে, তখন দেখি গাড়ি অফ হয়ে গেছে ভাই, আমার পুরো ফেটে হাতে চলে এসেছিল ভাই। বোঝো ব্যাপারটা, বোঝো তাহলে তোমাদের কবির সাথে কোনো হয়েছে কমেন্ট করে জানাও ভাই, পুরো ফেটে হাতে চলে এসছে আমার। হোয়াট ইজ আপ ব্রো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? একটা ভাই মিলে গেলো, এরকম মজা লাগে ভাই, তোমরা এরকম রাস্তায় যদি দেখা দেখা করো এরকম পরিচিত ভাই, আলাদাই মজা। গাইস ফাইনালি এরা সবাই মিলে এক জায়গায় মিট হয়ে গেছি ভাই, সবাই মিলে চলে এসেছি এখানে, ভালো হচ্ছে। আর এটা পড়ে যায় শুধু বারবার এখানে, যখনই দেখি দেখা রাখি তখনই পড়ে যায়। আর ভাই কালকে কি হচ্ছে? ভাই নেক্সট ব্লগে পুরো ফাটবে ভাই, ফাটবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরেকটা ভাই, ভাই হবে না এখানে ইন্ট্রো দেওয়া, মানে এভাবে কথা বলা হবে না, দেবে না কথা বলতে। থ্যাংক ইউ। ভাই আমরা ধামাকা করতে করতে এরা ধামাকা দিয়ে গেছে ভাই, তোর গাড়ি দিও কি এরকম সাউন্ড বের হবে? ও চলো চলো, এখান থেকে অন্ধকারে কিছু দেখতে পাচ্ছ না, চলো বেরোই গিয়ে আরেকটা জায়গায় গিয়ে দাঁড়াবো, তখন গিয়ে কথা হচ্ছে, চলো 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 চলো। সো ফাইনালি চলো, এখানে অনেক আড্ডা ফাড্ডা হলো, অনেকক্ষণ ইসে হলো, আর একটু রোদটা একটু পরে টুক করে নেমে যাবে। তো তার আগে রোদ নেবার আগে তোমাদের জন্য কিছু খানিয়ে রাখি, কালকে খতনটা কিছু আসার আগে আজকে একটু ফাটাই যায়। যখনই আমি কথা বলা শুরু করি তখনই গা বাস লরি 14 গুষ্টি সব আসে আর কি, শীত গ্রীষ্ম বর্ষা অশোকনগরী বর্ষা ভাই আমাদের যা অবস্থা। আরে এই লিনটা
চলো ভাইয়ের রিকোয়েস্টে লিন, ঠিক আছে? ওরে ভাই কি লাউড রে বাবা, লোকজন দেখছে কি যাচ্ছে। ছোট্ট করে একটা লিন করে দিলাম ভাই ওর রিকোয়েস্টে, তার ওর কাছ থেকে ক্লিপটা নেবো, আদৌ পাবো কিনা জানি না, কবে পাবো সেটাও জানি না। এটা সিঙ্গেল হ্যান্ড লিন হবে ভাই, সিঙ্গেল হ্যান্ড লিন মারতে গেছিলাম ভাই, কিন্তু লিনটা প্লেস মতো ঠিকঠাক হয়নি তাই হচ্ছে না। আমাদের এখানে বড় হচ্ছে জুনের 2 তারিখ, আর এখন ভাই ফাটাছোড়া চেকিং চলছে পুলিশের ভাই। আমি আজকে জাস্ট গেলাম, দেখছি ভাই ডিকি ফিকি খুলে চেক করে নিচ্ছে বাইকেরা, মানে সরি বাইকে বলছি কেন, গাড়ির ডিকি ফিকি খুলে চেক করছে ভাই। ও আবার ফুল থ্রোটল মারছে ভাই। আরে ভাই রিল্যাক্স কর ব্রো, ভাই রোদের মধ্যে তোমাদের জন্য ভাই ব্লগ বানাচ্ছি ভাই, তোমাদের এন্টারটেইন করছি ভাই। তোমাদের থেকে আমরা একটা জিনিসই চাই, সেটা হচ্ছে গাইস একটু লাইক করো, কমেন্ট করো, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাদের এত ভালো লাগে যে তোমাদের বলে বোঝাতে পারবো না তোমাদের কমেন্টগুলো। আর তোমরা কমেন্ট করো, আর আমার ইউটিউব চ্যানেলের থেকে আমি লাইক এম রেখেছি 5টা, আর ফেসবুক চ্যানেলের থেকে লাইক এম রেখেছি 10টা। তো যারা এখনো লাইক করো টুক করে লাইক করে দাও, আর যারা আর কমেন্ট এম রাখছো 5টা, ইউটিউব ফেসবুক বোথ সাইডের জন্য কমেন্ট এম রাখছি 5টা। তো যারা এখনো কমেন্ট করেনি সো প্লিজ কমেন্টটা করে দাও ভাই। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো ইউটিউব চ্যানেলটাকে ভাই, তাহলে এখনও কী করছো ভাই, টুকটুক করে সাবস্ক্রাইব করে দাও ভাই। আর ফেসবুক চ্যানেলটাকে যদি এখনও ফলো না করে থাকো তাহলে ফলো করে দাও, তোমাদের এই ভালোবাসাটা নিয়েই আমরা এগিয়ে যাবো। এরকম একটু ব্লগ করতে কেমন লাগছে তোমার? তাও একটু লেগে রয়েছে গাইস, আয়নাটাকে পরিষ্কার করলাম তাও কি একটা জন্য লেগে রয়েছে। বাই দ্য ওয়ে যেটা আমার ফোন যেটাতে আমি ব্লগ করি, আর এই হচ্ছে আমার বন্ধু যাদের সাথে আমরা ব্লগ করি, আর আমরা কারা? ওয়াও! আর এটা হচ্ছে আমাদের গ্রুপের না, এটা হিন্দি গ্রুপের। আরে সবাই ব্লগ বানাচ্ছে, কোনো ব্লগ বানানো হবে না ভাই, কোনো ব্লগ বানানো হবে না। এখানে ট্রাই করা হচ্ছে ওর মারার খাওয়া, ভাই চা খাওয়া ভাই, নাহলে কোল্ড ড্রিঙ্কস খাওয়া, হয়তো চা খাওয়া, নাহলে কোল্ড ড্রিঙ্কস খাওয়া, কিছু তো খাওয়া, তাহলে চা খাওয়া, চা খাওয়া ভাই, চা খাওয়া ভাই, চা খাওয়া ভাই, কোনো ব্যাপার না, চারটে চা, এখন আমার এরা বেশি না, 4 বারং 48 টাকা, 50 টাকা মিয়ে মারলো। ওয়াও ফাইনালি ভাই মেরে দিয়েছি, কিভাবে কিভাবে কোথায় বুঝে নাও কেন খাওয়াই। চা নিয়ে চলে এসছে ফাইনালি, থ্যাংক ইউ গাইস। ফাইনালি এখানে কিছু ভাইদের সাথে মজা করছিলাম, আর মজা করতে করতে একটা ভাই ফেসে গেছে। এ কে ফেসে গেছে, 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 এই যে এই যে মুখটা দেখা, এ ছেলেটা ফেসে গেছে। মুখটা তো আমরা তোমরা আগে দেখেই নিয়ে এসেছো ভাই, আরেকবার লাস্ট লাস্ট ওটা একটু দেখা, দেখা দেখা। চলো ভাই আমরা এখন এখান থেকে বেরোবো, বেশি ডিরেক্ট বাড়িও। সো ভাই টাটা ভাই সাহ। ও হো ভাই সবাই আলাদাই হয়ে গেছে, আমি আমার ওর এক্সজস্টের জন্য ভাই, আমি আমার এক্সজস্টটাকে মিস করছি ভাই। ও ভোটটা কমপ্লিট হয়ে যাক, সব কিছু একটু ঠান্ডা হয়ে যাক, চারপাশের পরিবেশ একটু একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আমি আবার এক্সজস্টে ফিরে আসবো। আর এখানে দেখো বলছিলাম না সব চেকিং হচ্ছে, কিন্তু এইখানে কী চেকিং হচ্ছে, এখানে খাচ্ছে সবাই। একবার যদি পুলিশের চোখে ভাই তোমার গাড়ি মার্কিং হয়ে যায়, যদি খারাপ হয়ে যায় তাহলে খুব চাপ হয়ে যাবে ভাই, কারণ তোমাদের তোমার ধরবেই ধরবে। চলো আজকে তো পুলিশে আমার কাছে বেঁচে গেলাম, নেক্সট টাইম দেখা যাবে আবার কবে ধরে নেবে। তো তোমরা কমেন্ট করে জানাও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, দেখাচ্ছো পরের ব্লগে, ততক্ষণের জন্য Have fun, peace!